ইলেকট্রিকের ফাইনাল দিনের কাজ শুরু হয়ে গেছে, কালকে এসেছিল, কিছু কাজ করেছে, বাইরে মেন ডিপি বক্স এইগুলোর কাজ হয়েছে কালকে, এই যে এইগুলো সব লাগিয়েছে, আর এখানে তার টারগুলো এগুলো সব জয়েন্ট করেছে, এটা খুব বড় কাজ আর কি। আর এই দরজার পেছনে যে বড় যে বক্সটা আছে এইটা জয়েন্ট করেছে। তো মেন যে প্রবলেমটা হয়েছে হচ্ছে সেটা হলো যে এই ওপরে যে ফ্রেমটা আছে, এই ফ্রেমটা যে গ্রে কালারের আমরা অন্যান্য রুমে লাগিয়েছি এই মাপের পাওয়া যাচ্ছে না, সেটার জন্য অনেক খোঁজাখুঁজি করার পরে পাওয়া যায়নি, ফলে এই বাইরের কভারটা হোয়াইট লাগানো হচ্ছে। আর এই সুইচগুলো গ্রে কালারেরই থাকবে, শুধু কভারটা বাইরে হোয়াইট হবে এইটার, আর বাইরে যে টিপি বক্সটা দেখালাম এই টিপি বক্সটার কভারও হোয়াইট হবে, বাদ বাকি পুরো রুমে সবকটা রুমেই গ্রে কালারের কভার দেওয়া হচ্ছে, শুধু এই দুটো মাপের কভার পাওয়া যায়নি। এই দুটো মাপের কভার পাওয়া যায়নি বলে বাধ্য হয়ে আমাকে হোয়াইট কালারের কভার লাগাতে হচ্ছে, কিন্তু যেহেতু সুইচগুলো আর প্লাগগুলো এগুলো গ্রে কালারের, খুব একটা বাজে লাগবে না দেখতে। এখন পাওয়া না গেলে আর কি করা যাবে, আমি 5-7 দিন ওয়েট করেছি, মার্কেটে গিয়ে দাদারা খুঁজেছে কিন্তু পাওয়া যায়নি, তো বাধ্য হয়ে আমাকে হোয়াইট কভার লাগাতে হচ্ছে, শুধু এইটা আর বাইরের টিপি বক্সটা, আর বাদ বাকি সব রুমে কিন্তু এই গ্রে কালারের কভারটা লাগানো হবে, এগুলো সব গ্রে কালারেরই কভার লাগানো হবে। আর আজকে লাস্ট দিন, সেজন্য আমি গেছিলাম একটা ইলেকট্রিকের দোকানে, ওখান থেকে একটা কলিং বেল নিয়ে এসেছি, এই হচ্ছে কলিং বেলটা হোয়াইট কালারের, হালকা আছে কলিং বেলটা, এটা ওই ডিং ডং আওয়াজ হবে আর কি, অন্যান্য আরও রবীন্দ্রসঙ্গীত এই ধরনের আওয়াজ আছে কিন্তু ওইগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আর কি। তো এইটা বেসিক কলিং বেল, আর এইটা আমি নিয়ে এসেছি, বেশি দাম নেয়নি, বলছে 5 বছরের মতন তো আরামসে চলে যাবে যদি ঠিকঠাকভাবে ইউজ করা হয় কলিং বেলটা। আরও নানা রকমের তার টারগুলো জয়েন করবে আজকে মেন সুইচের সাথে, তো সেই সব কাজগুলো আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বলছে। তো ইলেকট্রিক্যাল কাজ আজকের মধ্যে শেষ, লাইনগুলো সব দিয়ে দেবে, দুটো টিউব আছে, দুটো টিউব আমি জ্বালিয়ে দেখে নেবো ঠিকঠাক আছে কি না। আর হচ্ছে আরেকটা যেটা দেখবো সেটা হচ্ছে এই চিমনি, যেটা এই চিমনিটা আরেকবার দেখে নেবো, এটা অলরেডি ইনস্টলেশনের সময় দেখিয়ে দিয়েছে, তাও আরেকবার আমি দেখে নেবো। ফাইনালি ইলেকট্রিকের কাজ কমপ্লিট, ডান হয়ে গেছে পুরো, চলো দেখে নিই একবার। এই যে পেছনে বোর্ড, এই ভিউতে মনে হয় ঠিকঠাক দেখা যাচ্ছে না, এই যে বোর্ড পুরো লাগিয়ে দিয়েছে, এই সিলভার গ্রে কালারের পুরো জিনিসটা আছে সিলভার কালারের, আর একটা এরকম লাইনিং করা আছে, খুব সুন্দর লাগছে বোর্ডটা। এবার এটা যখন, এটা তো প্লাস্টার অফ প্যারিস করা আছে, এবার এটা যখন কালার হবে তখন ভালো লাগবে দেখতে, বেশ ভালো লাগছে, যেহেতু কালারটা আমি ব্যাকগ্রাউন্ডে লাইট দেবো এই জন্য এই কালারটা কন্ট্রাস্টিং হবে। এই যে লাইট কারেন্ট চলে এসছে, এটা অ্যাকচুয়ালি এসির জন্য, এই যে এসির এখানে পয়েন্ট করা আছে এসির জন্য, আর এগুলো সব আছে। এইটা অ্যাকচুয়ালি এই যে কালারের, এটা অ্যাকচুয়ালি এই যে দুটো দাগ করা আছে এটা অ্যাকচুয়ালি এখান থেকে অপারেট করা যায়, আর আরেকটা সুইচ বোর্ড যে আছে ওখান থেকেও অপারেট করা যায়, একই ফাংশন আর কি। এই ফিলারগুলো বলেছে যে 2-1 দিনের মধ্যেই লাগিয়ে দেবে, এক্সট্রা অনেক সুইচ দিয়েছে, তো সেম এইখানেও যে দেখছো এই যে দাগগুলো করা আছে, এই দুটো সুইচ আর ওখানে যে ওই দুটো সুইচ একই মানে ডিভাইসকে পয়েন্ট করছে আর কি, এখান থেকে অন অফ করা যাবে, ওখান থেকে অন অফ করা যাবে। আর এখানে একটা টিউব টেম্পোরারিভাবে লাগিয়ে দিয়েছে, টিউবটা ঝুলছে যদিও, কারণ এটা আমি অন্য পারপাসে এনেছিলাম টিউবটা, তো যেহেতু এক্সট্রা ছিল আমি বলেছিলাম জাস্ট কানেক্ট করে দিতে যাতে লাইটটা জাস্ট থাকে আর কি। তো এটা টিউবটা একটু জ্বালিয়ে দিই, এই যে ঘরটা পুরো আলো হয়ে গেছে, সুন্দর লাগছে। তাও এটা 24 ওয়াটের এটা টিউব, এটা আমি আরও বেশি ওয়াটের কিনবো যাতে সুন্দরভাবে পুরো রুমটা আলো হয়, মোটামুটি বোঝাই যাচ্ছে। রুমগুলো লাগিয়ে দিয়েছে, আর এখানে যখন আমরা ফিটিংসের কাজগুলো করব, যখন
নাইট বাল্ব বাল্ব এগুলো লাগাবো, তখন এই জিনিসগুলো কানে এগুলো ঠিক করে দেবে। এই যে উপরে সিলিংয়ে এখানে ঝুলছে তারটা, এটা যখন ফ্যান লাগাবো তখন এটা হাইট হয়ে যাবে। সিগন্যালি এখানে একটা নাইট বাল্ব থাকবে, অন্যান্য বারান্দার মধ্যেও করে দিয়েছে সব পুরো কাজ কমপ্লিট। এবার আর একটা যে জায়গাটা ছিল যেটা নিয়ে একটু কনফিউশন ছিল, সেটা হচ্ছে ওই গ্রে কালারের উপরের বোর্ডটা তো পাইনি দুটো বোর্ডের জন্য, সেজন্য এই বোর্ডটা আমি হোয়াইট কালারের পেয়েছি, তার উপরে গ্রে কালারের এই সুইচগুলো লাগিয়েছে। খুব খারাপ লাগছে না, যেহেতু অন্যান্য বোর্ডগুলো সব এই কালারের আছে, এই কালারের আছে, এইটা শুধু এই বোর্ডটা হোয়াইট কালারের পাওয়া গেছে। কারণ এই ডাইমেনশনে মাপ অনুযায়ী এইটা পাওয়া যাচ্ছে না, অনেক দিন টাইম লেগেছিলো খুঁজতে, ওরা পাইনি, হোয়াইটের উপর লাগিয়েছে, কিন্তু খুব খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর বাইরে যে ডিপি বক্সটা আছে, এই যে এই জায়গাটায় এখানে সব এমসিবিগুলো আছে, এইটাও হোয়াইট কালারের পেয়েছে, তো খারাপ লাগছে না, হোয়াইটের উপর হোয়াইট ভালোই লাগছে। এখানে এইগুলো সব লাগিয়ে দিয়েছে। আর একটা ডোরবেল লাগিয়েছে, সেটা হচ্ছে এই যে উপরে এই তারটা বলছে, আমি যখন এই জায়গাটায় কিছু বাল্ব বা কিছু লাগাবো তখন এই তারটা ঢাকা পড়ে যাবে, নাহলে ওটা পরে এসে কাজ করে দেবে। এটা একটা বেসিক একটা ডোরবেল লাগিয়েছি, যেটা নিচের সুইচ আছে, নিচের সুইচ টিপলে এখানে ঘন্টা বাজবে। অলরেডি আমি টেস্টিং করে দেখে নিয়েছি, ঠিকঠাকই আছে। এবার নেক্সট কাজ হচ্ছে এই যে এইগুলো সব লাইট ফ্যান এগুলো সব কিনতে হবে, এই সব জিনিস, ওয়াশিং মেশিন, এসি এগুলো কিনতে হবে, আস্তে আস্তে কিনবো। আজকের জন্য বাই। আজকে ছোট নূপুর মা বেরিয়েছিল একটু শপিং এর জন্য, তখন ওখান থেকে ওর জন্য খেলনাটা নতুন নিয়ে এসেছে। মা মেয়েদের নিয়ে খেলবো ছোট নূপু বরাবরই এরকম ছোটোখাটো ব্লকস নিয়ে খেলতে ভালোবাসে, তো ব্লকস তো ওর কাছে অনেকগুলো আছে, সেট আছে, এইটা একটা নতুন ধরনের দেখতে পেয়ে যথেষ্ট, সেজন্য নিয়ে এসছে। এটার মধ্যে প্রায় 100 থেকে 150 এরকম হুইলস আছে, আর এই হুইলসগুলো একে অপরের সাথে কানেক্ট করে স্ট্রাকচার বানানো যায়। নূপু সেটাই করছে। অতসী এই খেলনাটা লুকিয়ে রেখেছিল, কিন্তু ছোট নূপুর চোখে পড়ে গেছে, ও সেটা বের করে নিয়ে এসে এখন মশারির ভেতরে খেলছে, স্টার্ট করেছে। এই খেলা যে কখন শেষ হবে জানি না, এখন রাত 10:30 বাজে, ওর এখন ঘুমানোর সময়, কারণ কালকে ওর আবার স্কুল আছে। এবার এইটা আমি আর গোছাতেই পারছি না, এটা পুরো নতুন খেলনা তো, পুরো নেশা পেয়ে গেছে আর কি, তখন থেকে বানিয়ে যাচ্ছে, এখন তো প্রায় 15-20 মিনিট খেলে ফেললো। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের জন্য টাটা।